আশা জাগ্রত আছে সে তত বেশি দুঃখ পাচ্ছে। এটা কে দিচ্ছে? মহামায়া দুর্গা দেবী। তাই বলছেন ভগবৎ দৈবিহেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে মামেব যে প্রপদন্তে মায়া নেতান্তরন্তে। আমার এই দৈব প্রকৃতির মায়াকে অতিক্রম করা খুবই দুঃসাধ্য এবং এই দুলম্বনের মায়াকে অতিক্রম করা যদি কেউ চায় তাহলে আমার চরণে প্রবৃত্তি করে। আমার চরণে একমাত্র প্রবৃত্তির মাধ্যমে এই মায়াকে অতিক্রম করা সম্ভব। তাই এই মায়ার ত্রিশূলের আঘাত থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে কি করণীয়? আমাদের ভগবানের শরণাগত হওয়া উচিত এবং ভগবানকে প্রদত্ত জিনিস অর্পণ করা উচিত। ভগবানকে যা কিছু আমরা পাচ্ছি প্রকৃতি থেকে সেগুলো কার দেওয়া? ভগবানের দেওয়া। সেগুলো ভগবানকে অর্পণ করার মাধ্যমে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। তাই ভক্তরা কি করেন? সব কিছুর আগে ভগবানকে দিয়ে তার প্রসাদ রূপে প্রসাদী বস্তু হিসাবে সব কিছু গ্রহণ করে থাকে। হরে কৃষ্ণ। তাই দ্বারকাবাসীরাও তাই করেছিলেন। ও সনাত ভবতস্মাদত্তয়ং ত্রৈবিষ্টপনাপি দুরদর্শনম্ প্রেমস্মিত স্নিগ্ধ নিরীক্ষণম বশে মরূপম তব সর্বসৌভাগ্যম। আহা, এটি আমাদের পরম সৌভাগ্য যে পুনরায় আপনার কৃপায় অনাথ আমরা সনাথ হয়েছি। আপনি স্বর্গে দেবতাদের দুর্লভ দর্শন, আপনি ফিরে আসায় আপনার ঈশ্বর হাস্যযুক্ত স্নেহ দৃষ্টিময় মদন মণ্ডল এবং সর্বমঙ্গলময় এই অপ্রাকৃত রূপ আমরা দর্শন করতে পারছি। মাঝখানে পাতা উড়ে গেছে করে একসঙ্গে দুটা পাতা চলে গেছে। নতায়স্মাতে নত সদাঙ্গ্রিপঙ্কজ বিরিঞ্চি বৈরঞ্চ সুরেন্দ্র বন্দিতম পরায়ণম ক্ষেম হিৎসাতম পরম না যত্র কাল প্রভবত পর পূর্ব। পূজারা বললেন, হে প্রভু, আপনি ব্রহ্মা চতুষ্পদ এবং ইন্দ্রাদি দেবতাদেরও পূজিত। যারা জীবনের পরম কল্যাণ লাভ করতে চায় আপনি তাদের পরম গতি। আপনি জরাতীত পরমেশ্বর ভগবান এবং অপ্রতিহত কালও আপনার উপর তার প্রভাব বিস্তার করতে পারে না। এভাবে দ্বারকাবাসীরা কি করছেন? তাদের সামর্থ্য অনুযায়ী শ্রদ্ধার্ঘ অর্পণ করে প্রার্থনা করছেন, স্তুতি করছেন। ভবায়নস্তম্ভব বিশ্বভাবং তমেব মতাপ্ত সুহৃদ প্রতিপিতা তাম সদ্গুরু ন পরমং চ দৈবতম যস্যানুবৃত্ত কৃতেন বভূবে মম। অনুবাদ। হে জগতের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মাতা, শুভাকাঙ্ক্ষী প্রভু, পতি, পিতা, গুরু এবং আরাধ্য ভগবান, আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা সর্বতভাবে সার্থক হয়েছি। তাই আমরা প্রার্থনা করি যেন আপনি সর্বদাই আমাদের উপর আপনার কৃপা বর্ষণ করুন। মানে ভগবানকে এখানে কি কি বলে সম্বোধন করছেন? মাতা, পিতা, পতি, প্রভু, দেখুন গুরু এবং আরাধ্য ভগবান। ভগবানের সঙ্গে সব কিছু সম্পর্ক। হ্যাঁ, যে যে রকম ভাব নিয়ে ভগবানের সঙ্গে সম্বন্ধ করবে তার কাছে ভগবান সেভাবেই
তিনি কি হবেন? অনুগ্রহ করবেন। মাতা হিসাবে যদি ভগবানকে ডাকায় তবু মাতার চাহিদা পূরণ করবে। হ্যাঁ, প্রভু হিসাবেও তিনি চাহিদা পূরণ করবেন। হ্যাঁ, পিতা, পতি, হ্যাঁ আর কি, হ্যাঁ গুরু, শিক্ষক হিসাবে আর কি ভগবান। দেখুন, সব কিছুই ভগবান কি করতে পারেন, আমাদের তার সঙ্গে সম্পর্কের স্থান, হ্যাঁ সম্বন্ধের মাধ্যমে আমাদের চাহিদা পূর্ণ করতে পারে। এইভাবে যারা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছে যে কোনো একটি দ্বারা, তারা কি সর্বদাই সনাত, যেটি শ্লোক আমি আগে করে দিয়েছি আবার করব। হ্যাঁ, এই শ্লোকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এখানে বলছেন, অহ এটি আমাদের পরম সৌভাগ্য যে পুনরায় আপনার কৃপায় অনাথ আমরা অনাথ ছিলাম, হ্যাঁ সনাথ হয়েছি। দেখুন, অনাথ আর সনাথ, আপনি স্বর্গে দেবতাদেরও দুর্লভ দর্শন, আপনি ফিরে যা আশায় আপনার ঈষৎ হাস্যযুক্ত স্নেহ দৃষ্টিময় বদন মণ্ডল এবং সর্বমঙ্গলময় এই অপ্রাকৃত রূপ আমরা দর্শন করতে পারছি। এখানে সনাত হয়েছে, সনাত মানে স মানে নিজ, নাথ মানে প্রভু, সনাত। আর অনাথ কারা? যাদের অভিভাবক নেই। সচরাচর আমরা কাদেরকে অনাথ বলি? যাদের মা বাবা না, হ্যাঁ পিতা নেই যাদের, তারা আছে অনাথ। হ্যাঁ, অনাথ যাদের অভিভাবক নেই, তাই হয় কিনা সচরাচর জনজগতে বলে। হ্যাঁ, কিন্তু এই পিতা মাতা চিরদিন কি কারো থাকে? হ্যাঁ, যাদের স্বামী নেই তাদেরকে অনাথ বলা হয়, এরকম মাতা নেই অনাথ, হয় কিনা অনাথ। এই অনাথ প্রত্যেকেই কিন্তু এই জগতে অনাথ কিনা, আমরা অনাথ কিনা, প্রত্যেকেই অনাথ। কারণ আমাদের পিতা মাতা কি চিরদিন থাকবে? আছে, কারো কারো অনেকেরই বিয়োগ হয়ে গেছে, পিতা মাতা এই জগৎ থেকে চলে গেছে, গেছে কিনা, আমরা অনাথ কিনা? হ্যাঁ অনাথ। এই জন্য এই জগতের সকলেই অনাথ, যারা তথাকথিত পিতা মাতা এই সমস্ত আত্মীয় স্বজন যারা অনিত্য, হ্যাঁ পিতা মাতা অনিত্য, হ্যাঁ ব্যক্তির সঙ্গে সম্বন্ধ স্থাপন করে আছে, তারা সকলেই অনাথ হবে। যদি এখন হয়নি এখন হবে, হবে কিনা? কিন্তু যদি ভগবানের সঙ্গে পূর্ববর্তী শ্লোকে যে বলছেন তুমি মাতা প্রভু, হ্যাঁ পিতা, হ্যাঁ তুমি গুরু, তুমি পতি, তুমি পরমেশ্বর ভগবান, এইভাবে তার সঙ্গে যদি কেউ সম্বন্ধ স্থাপন করে, যেহেতু ভগবান হচ্ছে নিত্য এবং নিত্যের সঙ্গে যদি সম্বন্ধ স্থাপন করে তিনি কখনো অনাথ হবেন না। অনাথ হবেন না, তিনি কি থাকবেন? সবসময় সনাত, অর্থাৎ স মানে নিজ, নাথ মানে প্রভু বা মালিক, যাবার নিজ প্রভুর অধীনে আমি আছি। এই জন্য ভক্তরা কখনো অনাথ হয় না, অনাথ হয় কি? অনাথ হবে না, হ্যাঁ বা হয় না। এটা একটি কৃষ্ণ ভক্তের একটি বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত কখনোই অনাথ নন, তিনি কি সবসময় সনাত। আর যারা কৃষ্ণ ভক্ত নয় তারা সকলেই অনাথ, হ্যাঁ তাদের দুঃখ যারা যন্ত্রণার অন্ত নেই, হ্যাঁ শেষ নেই। যাদের অভিভাবক আছে, মনে করুন তাদের কেউ কিছু
শিক্ষক বলে ছাড় পায়। আর যাদের অভিভাবক নেই তাদের কি, তাদেরকে অবজ্ঞা করে, দুঃখ জ্বালা যন্ত্রণা হয় কিনা এই জগতে? তেমনি যারা এরকম কৃষ্ণ ভক্ত হবে তারা সকলের দ্বারা কি হবে, সমাদৃত হবে, হ্যাঁ মূল্যায়িত হবে। আর যারা ভক্ত হবে না ভগবানের, হ্যাঁ ভক্ত হবে না, তারা কি ওরকম অবহেলিত হবে, হ্যাঁ অবজ্ঞার পাত্র। আজকে তার জন্য কি হচ্ছে, এই জগতে কেউ কেউ মূল্যায়ন না করে, অবমূল্যায়নের ফলে কি হচ্ছে, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা, হ্যাঁ দাঙ্গা হাঙ্গা হচ্ছে কিনা, কেউ কাউকে মানছে না। এই জন্য সকলে কি হতে চাচ্ছে, প্রভু হতে চায়। সে প্রভুই প্রভুই কি সব, হ্যাঁ দশ কলহ ঢেকে যায়। এই জন্য এটি গুরুত্বপূর্ণ। আমি বলছি যে আমরা এখন সনাত হয়েছি, সনাত মানে আমাদের নিজ প্রভুকে আমরা পেয়েছি। তেমনি আপনার এরকম নিজ প্রভুর আশ্রয় থাকবেন তাহলে কখনোই অনাথ হবেন না। হরে কৃষ্ণ জয় অম্বুজক্ষ প্রসারভো ভবান কুরুন মধুন পাত সুরীরক্ষয়া দত্তার কুটি প্রতি মখন ভবে রবিন বিনাশরীব নস্তবস্তুত। অনুবাদ, হে কমলচন শ্রীহরি, যখন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদের পরিত্যাগ করে মথুরা বৃন্দাবন বা হস্তিনাপুরে গমন করেন, তখন আপনার বিশ্বের বিরহী এক মুহূর্ত সময়ও আমাদের কাছে কোটি কোটি বছরের মতো মনে হয়। হে অচ্যুত, তখন আমাদের অবস্থা সূর্যের কিরণ থেকে বঞ্চিত চক্ষুর মতো হয়। যখন ভগবান দ্বারকা থেকে অন্যত্র গমন করেন তখন দ্বারকাবাসীরা কিরকম অনুভব করতেন, তখন তাদের নিশ্চয় এক মুহূর্ত কোটি কোটি যুগের মতো মনে হচ্ছিলেন। হ্যাঁ কোটি কোটি, এক মুহূর্ত যদি না থাকে তাহলে কিরকম হয় কোটি কোটি, তাহলে কতদিন থেকে তিনি তাদের অদর্শন দিয়ে চলে গিয়েছিলেন, তাহলে তাদের কাছে কিরকম মনে হচ্ছিল। যদি ভগবানের প্রতি গভীর অনুরাগের সেই প্রকাশ, হে অচ্যুত, তখন আমাদের অবস্থা সূর্যের কিরণ থেকে বঞ্চিত চক্ষুর মতো। সূর্যের কিরণ থেকে যদি চক্ষু বঞ্চিত হয় এখন কিরকম অন্ধকার, সে তখন আমাদের সামনে অন্ধকার হবে। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ কিসের মতো, সূর্যের মতো আমাদের উপলব্ধির জন্য। যদিও সূর্যের থেকে কোটি সূর্যের চেয়ে না যদি রূপ, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য কিরকম কৃষ্ণ সূর্যের মতো, আর মায়াটি কিরকম অন্ধকার, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়া অন্ধকার। যেখানে কৃষ্ণ বা কৃষ্ণ নাম থাকবে, কৃষ্ণ বিগ্রহ থাকবে, সেখানে কোনো মায়া থাকবে না, সেটি আমাদের সবসময় মনে রাখতে হবে। যে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বিগ্রহ বা কৃষ্ণ ভক্ত যেখানে থাকবে সেখানে কোনো মায়া থাকবে না, মায়া থাকবে, কিন্তু কোন মায়া থাকবে, হ্যাঁ যুগ মায়া থাকবে, যে মায়া আমাদেরকে কৃষ্ণের ভক্তিতে সহায়তা দান করবে। কতম মায়নত চিরসি চিরজিতে তৈ প্রসন্ন দৃষ্টা অখিল শোষণম জীবে মমতে সুন্দরাশ্য সুবিত পশ্যাম বদনম মনোর ইতি চরিতরিতা বাচো
স্বজনং ভক্ত বৎসল্য শিনোহানুগ্রায়ং দৃষ্টা বিতন্নতা বিশৎপুরম। অনুবাদ: হে প্রভু, আপনি যদি এইভাবে সব সময় প্রবাসে থাকেন তাহলে সমস্ত তাপমোচনকারী সুন্দর হাস্য শোভিত আপনার মুখমণ্ডল দর্শন না করতে পেয়ে কিভাবে আমরা জীবন ধারণ করতে পারি? তখন ভক্তবৎসল ভগবান প্রজাদের এই প্রকার অভিনন্দন বাক্যসমূহ শ্রবণ করে সহর্ষে তার চিন্ময় দৃষ্টিপাতের দ্বারা কৃপা বিস্তার করতে করতে তারকা নগরীতে প্রবেশ করলেন। এভাবে প্রজাদের স্তুতি স্তব শুনে কি করলেন? ভগবান তাদের প্রতি স্মিত হাস্য প্রদান করে তারকায় প্রবেশ করলেন। মধু ভোজ দশাও কুকুরান্ন বিষ্ণুবি আত্মতুল্য বৈ গুপ্তাম নবৈ ভগবতী। অনুবাদ: নাগলোকের রাজধানী ভগবতী যেমন নাগদের দ্বারা সুরক্ষিত, তেমনি দ্বারকা নগরী শ্রীকৃষ্ণের মতো বলশালী মধু ভোজ দর্শাও অরণ কুকুর অন্ধ এবং বৃষ্ণীদের দ্বারা সুরক্ষিত ছিল। এই সমস্ত তারা সুরক্ষক বাহিনী রয়েছেন শ্রীকৃষ্ণের, তাদের দ্বারা সেই দ্বারকা নগরী কি ছিলেন? সুরক্ষিত ছিলেন। সর্বতো সর্ববিভাব পূর্ণ বিকলতা শ্রময়ী উদ্যান পবনারাময়ী বৃত্ত পদ্ম পরাশ্রম। অনুবাদ: দ্বারকা নগরীর সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ ছিল। সেখানে সর্বত্র পবিত্র বৃক্ষ লতা আশ্রম উদ্যান উপবন বিলাসপুঞ্জ এবং বিকশিত পদ্মে পূর্ণ সরোবর ছিল। সেখানে কি ছিলেন? এই সমস্ত পবিত্র বৃক্ষ লতা আশ্রম উদ্যান উপবন বিলাসপুঞ্জ এবং বিকশিত পদ্মে পূর্ণ সরোবর ছিল সেই দ্বারকা নগরী। গোপুরতার মার্গেশু কৃত কৌতুক তরণম চিত্রধ্বজ পতাকাগ্রস্তম। পরমেশ্বর ভগবানকে স্বাগত জানাবার জন্য পুরোদার বৃহদার এবং প্রতিপার্শ্বে নির্মিত তোরণ সমূহ উৎসবের চিহ্নস্বরূপ ধ্বজ পতাকা কদলী বৃক্ষ আম্রপল্ল পুষ্পমাল্যের দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সেগুলি সমবেতভাবে সূর্য কিরণকে রুদ্ধ করে ছায়া সৃষ্টি করেছিল। কিভাবে দ্বারকা নগরী সজ্জিত করা হয়েছিল? তোরণ এবং তোরণের পাশে কদলী বৃক্ষ রোপণ করা হয়েছিল, ফুল দিয়ে আম্রপল্ল পুষ্প দ্বারা চাইছিল সাজানো হয়েছিল সুন্দর করে, যেদিক দিয়ে ভগবান দ্বারকা নগরীতে প্রবেশ করবেন। সমার্জিত মহামার্গ আপনার সিক্তানন্দ জলই রূপ তা ফল পুষ্প ফতান করে। অনুবাদ: রাজপথ সংকীর্ণ পথ পণ্য বিপণী এবং অঙ্গন সমূহ অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল
এবং তারপর সুভাষিত বাড়িতে পরিষিদ্ধ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য ফল ফুল এবং অভগ্ন শস্যাদি অঙ্কুর সম সর্বত্র ছড়ানো হয়েছিল। কিভাবে করা হয়েছিল আয়োজন? স্বাগত জানানোর জন্য ফল ফুল এবং অভগ্ন শস্যাদি, অভগ্ন শস্যাদি আসত, ধান পঞ্চশস্য ডাল সেগুলো তার ছড়ানো হয়েছিল সুন্দরভাবে আলপনা দ্বারা। দারি দারি গৃহানাম চ দদ্দাক্ষ ফলে কুমি অলঙ্কৃতাম পূর্ণ কুম্ভই বলি ধ্রুব দীপ কই। প্রতিটি আবাস গৃহের দ্বারে দ্বারে দধি অভগ্ন ফল ইক্ষু এবং জলপূর্ণ কলস প্রভৃতি মাঙ্গলিক সামগ্রী রাখা হয়েছিল এবং পূজার উপকরণ ধূপ এবং দীপ প্রভৃতির দ্বারা সুশোভিত করা হয়েছিল। এবং ধূপ এবং দীপ এই সমস্ত পূজার সামগ্রী দ্বারা সুশোভিত করা হয়েছিল। নিশম্ম শ্রেষ্ঠ মাতন্তম বসুদেব মহামন অক্রুর চক্রসেনাশ্চ রামশ্চ ধূত বিক্রম প্রজন্ম সারুদেষ্ণ সম্ভজন্মবতী সুত রহস্যবেগচ্ছ শীত শয়নাসন ভোজনা। প্রিয়তম শ্রীকৃষ্ণ দ্বারকা ধামে আসছেন শুনে মহাত্মা বসুদেব অক্রুর উগ্রসেন অদ্ভুত বলশালী বলদেব প্রদম্য চারুদেষ্ণ ও জাম্বুবতী নন্দন সাম্য সকলেই আনন্দের অতিশয্যে উচ্ছ্বসিত হয়ে শয়ন আসন ভোজন পরিত্যাগ করেছিলেন। কারা কারা? স্বয়ং কৃষ্ণের পিতা বসুদেব, আর কে? অক্রুর উগ্রসেন আদিত্যনাথ ঠাকুর দাদা, অদ্ভুত বলশালী বলদেব এবং প্রজন্ম শ্রীকৃষ্ণের সন্তান ছেলে চারুদেষ্ণ রামকীতি নন্দ সাম্ব, তারা সকলেই আহার নিদ্রা শয্যা ত্যাগ করেছিলেন, মানে কতক্ষণ আসবে কতক্ষণ অধীর আগ্রহে তারা সেটি পদপানে চেয়ে রয়েছেন। বারুণেন্দ্র পুরস্কৃত ব্রহ্মণৈ শঙ্কতুর্যনাদেন ব্রহ্ম ঘোষেন ঋতুজ্জগ্নুরথৈষ্টা প্রণয়াগত শ্রদ্ধা। অনুবাদ: পুষ্পাদি মাঙ্গলিক দ্রব্যসমূহ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে তারা রথে চড়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য গমন করলেন। পুষ্পাদি এবং অন্যান্য মাঙ্গলিক দ্রব্য শ্রীকৃষ্ণকে অভিনন্দন জানানোর জন্য গেলেন, রথে চড়ে তারা দ্রুত বেগে গমন করলেন। তাদের অগ্রে ছিলেন সৌভাগ্যের প্রতীক স্বরূপ রাজহস্তি, রাজহস্তিকে সজ্জিত করে নিয়ে গেছিলেন। তখন শঙ্খ এবং সূর্য ধ্বনিত হচ্ছিল এবং বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল। এইভাবে তারা তাদের বনয়পূর্ণ শ্রদ্ধা নিবেদন করেছিলেন। হস্তিকে সজ্জিত করে সামনে নিয়ে গেছিলেন। বার মুখার্চ সতস্য জানয় সদর্শন সুখ লসত কুণ্ডল নির্ভাত কপত বদন শ্রিয়। তখন শত শত বিখ্যাত বারো বনিতাগণ শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য অত্যন্ত উৎসুক হয়ে বিবিধ যান সমূহে আরোহণ করে তার প্রতি ধাবিত হয়েছিল। তাদের সুন্দর মুখমণ্ডলে দুর্দুল্যমান বর্ণোজ্জ্বল কুণ্ডল শোভা পাচ্ছিল,
যার ফলে তাদের কপল দেশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল। এভাবে যারা অন্যান্য পতিতা রমণীরাও কি করছিলেন, এই শ্রীকৃষ্ণের আগমন বার্তা শুনে তেনারাও তাদের নিজ নিজ সুসজ্জিত ভাবে তেনারাও ভগবানকে দর্শন করার জন্য ছুটে এসেছিলেন। নট নট্য গন্ধর্বা সুত ভাগত বন্দিনা গায়ন্তি চ উত্তম শ্লোক চরিতান ভূতান চ। অনুবাদ: সুদক্ষ অভিনেতাগণ, শিল্পীবৃন্দ, নর্তকগণ, গায়কগণ, পৌরাণিকগণ, ভাটগণ এবং স্তবকগণ সকলেই শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা চরিতকথা সময়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে যে যার মতো অভ্যর্থনা করতে লাগলেন। এই সমস্ত শিল্পীবৃন্দ, নর্তক নর্তকীরা, গায়ক যারা গান করে বা পৌরাণিক গণ, ভাটগণ, তারা কি করছেন, ভগবানকে যার যে বিদ্যা আছে সেই বিদ্যা দ্বারা তারা অভিনন্দন জানাচ্ছিলেন। কেউ শ্রীকৃষ্ণের মহিমা সূচক গান রচনা করেছেন, কেউ নৃত্য রচনা করেছেন, শ্রীকৃষ্ণের সামনে যে নৃত্য পরিবেশন করছেন, এইভাবে যার যেরকম কলা কৌশল বিদ্যা রপ্ত ছিল তারা সেভাবে শ্রীকৃষ্ণকে প্রদর্শন করে তাকে অভিনন্দন জানাচ্ছিলেন। ভগবতা ভগবান স্তত্র বন্ধুনাম পুরাণ মম অনুবর্তিনাম যথা বিরূপ সঙ্গম সর্বেশাং মানদাদতি। পরমেশ্বর অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পূর্ববাসী এবং আর যারা তাকে স্বাগত জানাতে এসেছিল তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের সকলকে যথোচিত সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করলেন। পরমেশ্বর ভগবান কি করলেন, শ্রীকৃষ্ণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পূর্ববাসী এবং আর যারা তাকে স্বাগত জানাতে এসেছিল তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের সকলকে যথোচিত সম্মান ও শ্রদ্ধা প্রদান।